অটোমোবাইল ওয়ার্কশপ কারখানার আজ নতুন কারখানার ভিত স্থাপনের জন্য যে পুজো সেই পুজো আমাদের আজ শুরু হচ্ছে তারপর এটা সমস্ত কিছু হয়ে গেলে প্রতিষ্ঠা সেবা তারপর কারখানায় নিউ মাকালে অটোমোবাইল ওয়ার্কশপ এটা হবে নিউ মাকালে অটোমোবাইল ওয়ার্কশপ এখান থেকে আমাদের মাকালে অটোমোবাইল ওয়ার্কশপ এখান থেকে আমাদের মাকালে অটোমোবাইল ওয়ার্কশপ 1.5 কিলোমিটার একদম গ্রামের ভিতর সুতাবই যেতে যেতে অনেক কারখানা পাবেন ডান সাইডে আর এরপর কারখানা করতে করতে মোটামুটি 1 বছর 2 বছর মোটামুটি টাইম লাগবে তা মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ এখানেই হবে এখান থেকে 1.5 কিলোমিটার মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ পুরনো মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ আর এটা হচ্ছে নতুন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ এখানে হবে কারখানা পুজো চলছে এটা ভিত করার যে পূজা সেই পূজা করে ভিত তৈরি হবে ভিত করে কারখানা শুরু হবে দেখুন এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক বড় মতো ওয়াটার ট্যাঙ্ক আছে এখান থেকে এই রাস্তাতে এখান থেকে 1.5 কিলোমিটার সুতা বই রাতোড়া গ্রাম পেরিয়ে সুতা বই তো এখানে কারখানা হবে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে 1.5 কিলোমিটার সুতা বই এটা হচ্ছে গোরাংডি থেকে বাঁ দিকে ঘুরে যাবেন গোরাংডি থেকে বাঁ দিকে ঘুরে গেলেই দেখতে পাবেন সুতা বই গোরাংডি থেকে বাঁ দিক মালি গলি তে ঘুরতে হবে এখানে দেখুন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের পোস্টার লাগানো আছে এটাও মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের জায়গা এটা পরে হবে আগে ওটাতে হবে তারপর এটাতে হবে এরপর রাস্তা ধারেই মেশিন দেখতে পাবেন কারণ অনেক অসুবিধা অনেক কাস্টমার মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ এসেও দেখতে পাচ্ছে না মাঝ রাস্তাতেই কোনো কারখানাতে ঢুকে ফেলছে আবার অনেক কারখানা ওটাকেই মা কালী বলে চালিয়ে দিচ্ছে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন